বুধবার সকালে বিশেষ বিমানে করে দুদিনের রাজ্য সফরে এলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিন তিনি বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন। এরপর এদিন সন্ধ্যায় আগরতলা টাউন হলে আগরতলা পৌর নিগমের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, মন্ত্রী মনোজ কান্তি দেব এবং মেয়র দীপক মজুমদার সহ আরও অনেকেই। অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা দেওয়ার পর তিনি তার ভাষণে বলেন, শিক্ষার ক্ষেত্রে ত্রিপুরার নিরন্তর প্রগতি হচ্ছে। উচ্চশিক্ষা ও প্রফেশনাল এডুকেশনের অনেক সংস্থান এখানে স্থাপিত হয়েছে। উত্তর পূর্বাঞ্চল সহ দেশ বিদেশে বিদ্যার্থী শিক্ষা গ্রহণের জন্য এখানে আসছে। স্কুল স্তরে উত্তম শিক্ষার সুবিধাই ভালো শিক্ষা ব্যবস্থার আধার। রাজ্যের শিক্ষার নাম উন্নয়নে সন্তুষ্টি প্রকাশ করেন রাষ্ট্রপতি। রাজ্যের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের জন্য রাজ্য সরকার মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। उच्च शिक्षा और प्रोफेशनल एजुकेशन के अनेक संस्थान यहाँ स्थापित है, जिनमें पूर्वोत्तर क्षेत्रों के तथा देश विदेश के विद्यार्थी शिक्षा प्राप्त करने के लिए यहाँ आते हैं। मैं मानती हूँ कि स्कूल स्तर पर उत्तम शिक्षा की सुविधा ही अच्छी शिक्षा व्यवस्था का आधार है। मुझे ये जानकर प्रसन्नता हुई है कि त्रिपुरा में एलिमेंटरी एजुकेशन के स्तर पर 100% एनरोलमेंट का लक्ष्य हासिल कर गया है। इसीलिए मैं त्रिपुरा के गवर्नमेंट को, चीफ मिनिस्टर को, डिप्टी चीफ मिनिस्टर को, सभी को बहुत बहुत बधाई देती हूँ, धन्यवाद देती हूँ। मुझे प्रसन्नता है कि राज्यपाल श्री सत्यदेव नारायण आर्य जी के कुशल मार्गदर्शन और मुख्यमंत्री प्रोफेसर डॉक्टर मानिक शाह जी तथा उप मुख्यमंत्री श्री जिष्णु देव वर्मा जी के प्रभावी नेतृत्व में त्रिपुरा प्रगति के पथ पर अग्रसर है। मेरा दृढ़ विश्वास है कि त्रिपुरा की सभी भाई बहनों, দ্রৌপদী মুর্মুর এই প্রথম দিনের সফরে কিন্তু সাধারণ মানুষ যারা ত্রিপুরাবাসী রয়েছে প্রত্যেকের মধ্যেই কিন্তু একটা আনন্দ উচ্ছ্বাস কিন্তু দেখা গিয়েছে। আমরা এবারে বলতে পারি যে আজকের ওনার সফরকালে যেসব কর্মসূচি ছিল বা যেসব পরিকল্পনা ছিল প্রত্যেকটাই কিন্তু তিনি যখন গিয়েছেন ত্রিপুরাবাসীকে কিন্তু তিনি একেবারে আগলে নিয়েছেন এবং বলতে গেলে ত্রিপুরাতে রাষ্ট্রপতি হওয়ার পর কিন্তু এই প্রথমবার কিন্তু তিনি আজ ত্রিপুরায় এসেছেন এবং ওনার এই সফরকে কেন্দ্র করে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু ত্রিপুরাবাসীর মধ্যে একটা আলাদাই আনন্দ উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছে এবং আগামীকালও কিন্তু ওনার এই সফরকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন জায়গায় সকাল 8:30 থেকে কিন্তু 9টার মধ্যে ত্রিপুরা রাজ্যে কিন্তু দুটি নতুন রেলের কিন্তু উদ্বোধন করবেন তিনি এবং এছাড়াও কিন্তু এরপর উদয়পুরের মাতা ত্রিপুরা সুন্দরী 51 পীঠের এক পীঠ মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে গিয়ে কিন্তু তিনি পুজো দেবেন এবং আজকের বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তিনি যখন কথা বলছিলেন, বক্তৃতা দিচ্ছিলেন, ওনার মূল্যবান বক্তব্য যখন রেখেছেন তখন কিন্তু উনি প্রত্যেকটা বিষয় ত্রিপুরার যে বিভিন্ন উন্নয়নমূলক চিত্রগুলি রয়েছে বর্তমান সরকারের আমলে যেসব উন্নয়নমূলক পরিকল্পনাগুলি নতুন নতুন করে হচ্ছে প্রত্যেকটা বিষয় সম্পর্কে কিন্তু উনি সকলকে অবগত করেছেন এবং এছাড়াও কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যের যারা শিল্পী রয়েছে, আর্টিস্ট রয়েছে প্রত্যেককে কিন্তু তিনি আলাদাভাবে সম্মান করেছেন ওনার কথা বা ওনার ভাষণে আমরা বলতে পারি। এবং আরেকটা বিষয় যেটা উঠে এসছে যে ত্রিপুরার বিভিন্ন যে যারা আর্টিস্ট রয়েছে যারা বাঁশ বেত দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করছে বা শচীন কর্তার নাম সেখানে, রাহুল দেববর্মনের নাম, এছাড়াও আমাদের রাজ্যের যে জিনমেস্টার দীপা কর্মকার, আরও কিন্তু বেশ কয়েকটি নাম কিন্তু উনি ওনার বক্তব্যে কিন্তু প্রকাশ করেছেন। অবশ্যই প্রত্যেকটা বিষয় সম্পর্কে কিন্তু আপনাদেরকে রাজেশ নিউজ সরাসরি অবগত করার চেষ্টা করব আমরা এবং বলতে গেলে আগামীকালও কিন্তু রাষ্ট্রপতির সফরে কিন্তু বিভিন্ন কর্মসূচি থাকছে এবং প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাদেরকে সরাসরি অবগত করব। এই মুহূর্তে কিন্তু আমরা এতক্ষণ পর্যন্ত ছিলাম আগরতলা টাউন হল থেকে সরাসরি। ক্যামেরায় সুমনের সাথে সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা, রাজেশ নিউজ।